আমরা সবটা না নিতে পারলেও এখন পর্যন্ত যে তথ্য আমাদের হাতে, এতে কোথাও জগন্নাথ মন্দির অথবা জগন্নাথের নামে কিছু আছে সে কথা বলা নেই। আগাগোড়া এটা বলা আছে এটা জগন্নাথ দিঘি সংরক্ষিত বন, জগন্নাথ দিঘি আরএফ, যেটা তৃষ্ণা আরএফ, তারপরে জগন্নাথ আরএফ, এই দুইটা আরএফের মূলত এই রাজধানী কনস্টিটিউন্সির একটা বড় এলাকা সেটা আছে। নির্দিষ্টভাবে এখানে যে হাল ডাক নম্বর আছে 1203-এ, এখানে উল্লেখ করা আছে পীরস্থান। পীরস্থান মানে মুসলিমদের পীরস্থান ধর্মের স্থান হচ্ছে এই জায়গা দেওয়া হয়, সেই পীরস্থান এখানে উল্লেখ করা আছে। এর বাইরে কিছুই নেই, টিলা আর পুরো যে জগন্নাথ এই ইয়েটা আছে সংরক্ষিত বনটা, এটা তো একটা প্লট না, বিরাট এলাকা নিয়ে কোথাও এরকম শব্দ নেই। অথচ জগন্নাথ এই নামটা ব্যবহার করে এটা ধর্মের একটা সুশুভি দেওয়ার চেষ্টা করছে জগন্নাথের মন্দির। ধর্মপ্রাণ যারা মানুষ তাদের আবেগকে কাজে লাগিয়ে একটা ধর্মের বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে, এটা ধর্ম নিয়ে বড় একটা বিরোধ সৃষ্টি হচ্ছে, অধর্মের কাজ যাকে বলে এই কাজ শুরু করছে। আমরা এটাকে তীব্রভাবে নিন্দা করছি এই ঘটনা। সাম্প্রদায়িক ধর্মীয় বিভেদ যাতে সৃষ্টি না হয় প্রথম থেকে আমাদের লক্ষ্য ছিল এটা। সংহতি মেলার নামে আপনারা জানেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ আমাদের সারা রাজ্য থেকে, কলকাতা থেকে, বাংলাদেশ থেকে অনেক শিল্পী সাহিত্যিক লেখক সাংবাদিক তারা এসেছেন এই সংহতি মেলায়। তার এটা যাতে বজায় থাকে, কোনো অবস্থাতে ধর্মের বিরোধ সৃষ্টি না হয় এটা আমরা চাই, এই দাবিটাই আমরা আজকে জেলা শাসকের কাছে করেছি। যেটা বাবুরা বলেছেন যে জেলা শাসকেই উপযুক্ত ব্যক্তি, উনি যদি এটা বলে দেন যে এটা নিয়ে কোনো রকমের বিরোধ সৃষ্টি করা ঠিক হবে না, এটা মন্দির না মসজিদ, এটা যদি একটা স্টেটমেন্ট হয় তাহলে এই বিভ্রান্তি দূর হবে, খবরই নিতে গিয়েছিলেন। তো এগুলি আমরা উল্লেখ করেছি, তারা কিছু ব্যবস্থা নিয়েছি যাতে কঠোরভাবে নেয় আমরা সেটা বলেছি। আর বাকি কিছু বিষয় আমাদের মহকুমা সম্পাদক। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে এই যে পেশেন্টের আক্রমণ হবে তাকে যাদের সঙ্গে করা চতুর্থ স্তম্ভ করা, আর এটা তো এসডিএম ডিএম অফিসের প্রধান গুরুত্ব যারা আক্রান্ত হয়েছে এই শহরে তো তার বাসিন্দা, যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, তারপরে এসপিকে দিচ্ছেন আমরা ব্যবস্থা নেব, একজনকে বলছে বাকি নাম টাম করবো কয়েকজন দু তিন জনের নাম করবো, এগুলো আমরা পাশে আমরা এসে করলাম এসে দিই। আমি বললাম সব কিছু পারবে না, কিন্তু এখনও তো কিছু কথা বলার থাকলে মানুষের পক্ষে এই প্রেশের লোকেরাই বলতেছে, মামাদের লোকের যদি কিছু বলার থাকে তারাই বলতেছে, এটা বলতে এই মুখটা তো স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এটার বিরুদ্ধে ব্যবস্থা করবো আমরা যত শীঘ্র কম সম্ভব এটা গ্রহণ করুক, যাতে শুধু প্রেশেই যারা কাজ করে তারা না, সাধারণ মানুষ তারাও যাতে আশ্বস্ত হয়। এই সমস্ত কাজকর্ম যারা করব প্রশাসন তাদের সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবে, তাদের বিরুদ্ধে যা করার দরকার সে বিষয়ে তার করবে। এই বাবরি মসজিদ যেটা আমাদের সেটা একটা ব্যাখ্যা দিতে হবে।